কোথায় গেছিলে? কেন না, স্রোতের কাছে নিশ্চয়ই। স্রোতের সাথে দেখা করা ছাড়াও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। অবাক হচ্ছি, স্রোতের থেকেও বেশি ইম্পর্টেন্ট কাজ তোমার জীবনে আছে, থাকতে পারে? তুমি অবাক হলে তো আমার আর কিছু করার নেই, কিন্তু আমার সত্যি খুব ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা স্রোতের সাথে দেখা করার থেকেও বেশি ইম্পর্টেন্ট। ছোড়া, বাই এনি চান্স তুমি এই জমি জায়গা সম্পত্তি প্রপার্টি এসবের মধ্যে মাথা ঘামাচ্ছ না তো? এসব নিয়েই তো এখন মাথা ঘামানো উচিত, তাই না? ছোড়া, ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু স্যার খুবই বিরক্ত আমাকে বলেছেন। দেখো মর্গ, সব বিরক্তি ঠান্ডা করা তো আমার কাজ নয়, আর আমি কথাও দিইনি কাউকে। এগুলো জেদ করার বিষয় নয় জোড়া, ক্ষতি হয়ে যেতে পারে, কেন বুঝতে পারছো না? একটু শান্তি দাও, শান্তিতে বাঁচতে দাও একটু আমায়। তুমি কি সত্যি শান্তিতে আছো? আমি শান্তিতে থাকতে চাই, আর আমার ধারণা শান্তিতে থাকতে যাওয়াটা কোনো অপরাধ নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা অপরাধ, একটা ছেলে জেনে শুনে যে তাদের সাথে এত বড় একটা অন্যায় হয়েছে, তার বাবার থেকে সমস্ত প্রপার্টি জমি সব ছিনিয়ে নেওয়া হয়েছে, তার সাথেও তুমি এরকম শান্তিতে আছো, এটা একটা অন্যায়। তুমি কি চাইছো ছোড়া? আমার মনে হয় মর্গ, আমি কি চাইছি সেটা খুবই ক্লিয়ার। আমি এই প্রপার্টিগুলো উদ্ধার করতে চাই। তোমাকে এত এই বিষয়ে মাথা ঘামাতে কে বলছে আমি সেটা বুঝতে পারছি না। প্রাইমারিলি আমি এটা করতে চাই তোমার বাবার জন্য, আর দ্বিতীয়ত আমি এটা করতে চাই আমার নিজের বাবার জন্য। আমার নিজের বাবা যদি অন্যায় করে অন্য কারো প্রপার্টি দখল করে থাকে, আর আমি মেয়ে হয়ে সব কিছু জেনে শুনে চুপ করে থাকবো, এটা হতে পারে না। প্রতিবাদ আমি করবই। এগুলো কি বলছো তুমি? তোমার তো স্রোতের সাথে সংসার করবার কথা ছিল, আমার তোমাকে মুক্তি দেওয়ার কথা ছিল, এগুলো তুমি ভুলে যাচ্ছ। তুমি কে আমাকে মুক্তি দেওয়ার? আমার যদি সত্যি মুক্তি চাই আমি চেয়ে নেব। অ্যাজ ইফ তুমি চাওনি, চেয়েছো তো? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু এখন আমার প্ল্যান বদলে গেছে। হঠাৎ কি এমন হলো যে তোমার প্ল্যান বদলে? ও বুঝেছি, ওই সেদিনের ঘটনার জন্য স্রোত রাগ করেছে, স্বাভাবিক। তুমি বা স্রোতকে নিয়ে তো মাথা ঘামাচ্ছো কেন বলো তো? হ্যাঁ, কন্টিনিউয়াসলি ওর ব্যাপারে কথা বলছো। কারণ ফাইনালি তো তুমি ওর কাছেই চলে যাবে, তাই ওকে নিয়েই তো মাথা ঘামাবো, আর কাকে নিয়ে ঘামাবো? দেখো মর্গ, আমি এখন এই ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই না। আমার এখন লাইফে দুটো এজেন্ডা। ফার্স্টলি আমি চাই যে এই সব প্রপার্টিগুলো উদ্ধার করতে, আর সেকেন্ডলি আমি চাই দুটো মানুষের মধ্যে মিল করিয়ে দিতে। কাদের মধ্যে মিল করাবে? তোমার বাবার সাথে আমার বাবার? না, এছাড়াও অন্য দুজন মানুষ আছে যাদের মধ্যে মিল হওয়াটা উচিত। তারা কারা? মহার্গ আর কমলিকা। বালিঝড় সোম থেকে রবি সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।